নমস্কার, সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত। গল্পের আসরে আজকের নিবেদন সায়ন্তনী পুততুণ্ড রচিত রহস্য উপন্যাস এবং আত্মহত্যা। আজ শোনাব উপন্যাসটির চতুর্থ পর্ব। স্যার, কতবার বলবো যে আমি কিছু জানি না। অঞ্জন হাউ হাউ করে কেঁদে ফেলেছে। আমি কিচ্ছু জানি না, প্লিজ বিশ্বাস করুন। অন্ধকার ঘরে একমাত্র উজ্জ্বল আলো জ্বলছিল অঞ্জনের ঠিক মাথার ওপরেই। সামনেই বসে আছে অধীরাজ, তার মসৃণ বাদামি মুখে পিছলে পড়ছিল আলো। চোয়াল কঠিন, দাঁতে দাঁত চেপে বলল, কিছু জানেন না তাই না? তবে সুমিতার নাইটি আর চটিতে আপনার হাত পায়ের ছাপ এলো কি করে? উড়ে উড়ে অঞ্জন উত্তর দেবে কি? সে তখন ভয়ে কান্নায় কাঁপছে, কিছু বলতে গিয়েও যেন বারবার থেমে যাচ্ছে। কখনো পাগলের মতো কান্নায় ভেঙে কাঁপছে, কখনো বারবার বলছে, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না, আমি দিদিকে মারিনি, আমি দিদিকে মারিনি। ভাঙা রেকর্ড বন্ধ করে অন্য কিছু শোনাবেন? অধীরাজ শান্ত গলায় বলে, আমি এক ঘন্টা ধরে এই এক কথাই শুনে যাচ্ছি। আজ সময় আছে তাই চুপ করে আছি। আপনাকে কেউ এতক্ষণ মারধর করেন? কিন্তু সে অর্ণবকে দেখিয়ে বলে, উনি কিন্তু শুনবেন না, ওর ধৈর্য কম, তার ওপর বদরাগী। অর্ণব আকাশ থেকে পড়ল, সে বদরাগী? মারকুটে বলে বদনামও আছে। অর্ণবের কি হলো তা কে জানে, কিন্তু তার প্রায় বিষম খাওয়ার দশা। সে শুধু বদরাগী নয়, আবার মারকুটেও। এই তথ্যটা সে নিজের জীবনে এই প্রথম শুনল। বরং শান্তশিষ্ট বলে তার সহকর্মীরা পিছনে থাকে বিড়াল বলে ডাকে, তা নিয়ে তার যথেষ্ট ক্ষোভও ছিল। কিন্তু আজ স্যারের মুখে এই কথা শুনে কিঞ্চিত হৃষ্ট হয়েও উঠল এবং মহা উৎসাহে হাতা গোটাতে শুরু করল। অধীরাজ তার দিকে সপ্রশংস দৃষ্টিতে একবার তাকিয়ে ফের অঞ্জনের দিকে ফিরেছে। লাস্ট বার জিজ্ঞাসা করছি, সত্যিটা বলবেন কি? অঞ্জন ফের কেঁদে ফেলেছে। আমি সত্যি কিছু। অর্ণব, অধীরাজ উঠে দাঁড়ায়, তুমি দেখো। অর্ণব পালোয়ানদের মতোই হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে। তার মহা উৎসাহে হাতা গুটানো দেখে বোধ হয় ছেলেটা ভয় পেয়ে গিয়েছে, প্রায় আর্তচিৎকার করে উঠেছে সে। স্যার, যাবেন না, যাবেন না প্লিজ, আমি বলছি, আমি সব বলছি। অধীরাজ মুচকি হাসল, গুড বয়। আমি দিদিকে মারিনি, সত্যি মারিনি। সে খুব মন দিয়ে ছেলেটাকে দেখছে, সত্যি কথা বলছে কি? আজকাল বাচ্চা ছেলেদেরও বিশ্বাস নেই, তারাও প্রায় খুন করতে শিখে গিয়েছে। তাহলে আপনার হাতের ছাপ নাইটিতে গেল কি করে? বলছি বলছি, অঞ্জন শুকনো ঠোঁট চেটে বলে, একটু জল। অধীরাজ চোখের ইশারায় জল দিতে বলে। জল খেয়ে যেন সে একটু শান্ত হলো, একটু থেমে ফের বলল, আমাদের থিয়েটারের দলের একটা প্লে ছিল, দিন পনেরো পরই শো হওয়ার কথা, সেখানে আমার সেকেন্ড লিড রোল ছিল। আমার চেহারা ছোটখাটো বলে আমায় ওরা একটা অন্ধ মেয়ের রোল দিয়েছে। সে নাক টানে, আমি এ জাতীয় রোল কখনো করিনি, তাই খুব মুশকিল হচ্ছিল। চশমা লাঠি সামলে
ডায়লগ ডেলিভারি দিতে পারছিলাম না, তার উপর নাইটিতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম বারবার। তাই আমাদের ডিরেক্টর বলল যে যেন আমি বাড়িতে খুব প্র্যাকটিস করি, যেহেতু আমার দিদি অন্ধ তাই তার চলাফেরা হাবভাব নকল করার চেষ্টা যেন করি। তাই দিদির নাইটি পরে, চটি চশমা পরে, লাঠি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করার চেষ্টা করতাম, আমার অভিনয় ইমপ্রুভ করার চেষ্টা করতাম। তখনই হয়তো ফিঙ্গারপ্রিন্ট চলে এসেছে। অধিরাজ কঠিন স্বরে বলে, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতেন না, ব্যালকনিতে দাঁড়িয়ে উল্টো দিকে তনিমা চ্যাটার্জিকে ভয় দেখাতেন, কোনটা? বিশ্বাস করুন, ও কাজ আমি করিনি, আমি করিনি। সে আবার কাঁদছে। আমি ও কাজ করিনি, বিলিভ মি। দিদি নেই তাই প্রুভ করার উপায় নেই, কিন্তু দিদিও জানতো যে আমি ওর জামা কাপড় নিয়ে প্র্যাকটিস করি। ইনফ্যাক্ট ওকে জিজ্ঞাসা করেই নিয়েছিলাম। অধিরাজ এক দৃষ্টে তাকিয়ে আছে ছেলেটার দিকে, মনে হয় ও সত্যি কথাই বলছে, এতখানি বানিয়ে বলবে বলে মনে হয় না। তাছাড়া এ খুনি যথেষ্ট চালাক, শ্যান্নালদের ফ্ল্যাট থেকে ফিরে আসার আগে সুমিতার খাটটায় তন্ন তন্ন করে ফিঙ্গারপ্রিন্ট খোঁজা হয়েছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। অঞ্জন যদি সত্যি খুনি হয় এবং সে যদি গোটা ব্যালকনি, রেলিং আর খাটের সমস্ত ফিঙ্গারপ্রিন্ট হাপিস করে দিতে পারে, তবে নাইটিতে আর জুতোয় নিজের হাত পায়ের ছাপ বোকার মতো ছাড়বে কেন? নিজেকে ফাঁসি কাঠে তোলার জন্য এত ব্যগ্র হবে বলে তো মনে হয় না। সে এবার অপেক্ষাকৃত নরম সুরে বলে, আচ্ছা দিদির ঘরের খাটটা যে উল্টো দিকে, সেটা কি চোখে পড়েছিল আপনার? অঞ্জন চোখ মোছে, না সেই দিন সকালেও ওটা নিজের জায়গাতেই ছিল, আজ আপনি বলার পর দেখলাম। সেদিন আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কখন? আমি বিকেলেই বেরিয়ে গিয়েছিলাম। বিকেল মানে কখন? 5টা নাগাদ। ওকে। অধিরাজ আর কিছু না বলে সেখান থেকে উঠে এলো, তার পিছন পিছন অর্ণব। কি মনে হয় স্যার, সত্যি বলছে? ভগা জানে। তবু মনে তো হয় সত্যি বলছে। অধিরাজ চোখে সানগ্লাস চাপিয়ে বলে, চলো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা যাক। কিভাবে? অঞ্জনের থিয়েটার ক্লাবে ঢু মারা যাক। অঞ্জনের থিয়েটার ক্লাবে তখন নতুন নাটকের রিহার্সাল চলছিল। একদল ছেলে মুখে স্ক্রিপ্ট গুঁজে সংলাপ মুখস্থ করতে ব্যস্ত, আরেক দল রীতিমতো ডায়লগ দিচ্ছে। একটি অল্প অল্প দাড়ি গজানো যুবক প্রায় রুদ্রমূর্তি নিয়ে দাঁত কিরমির করতে করতে সব জায়গায় ছুটে ছুটে বেড়াচ্ছে। এক বেচারার বোধহয় সংলাপ ছিল, তোমার শরীর আজ কেমন? তার উচ্চারণের দোষে সেটা হয়ে দাঁড়িয়েছে, তোমার শরীর আজ কেম অন। শোনা মাত্রই দাড়িওয়ালা নাচতে শুরু করে, শরীর, বাই জোব, হোয়াট ইজ দিস, বাংলা ভাষাটাও ঠিক মতো বলতে পারো না। সে প্রায় তুর্কি নাচতে লেগেছে। ঠিক মতো একটা ডায়লগ ডেলিভারি দিতে পারছো না, অথচ নাটক করতে চাও? তোমরা সবাই মিলেই আমায় ডোবাবে, পাবলিক হাসবে। স্যার, ছেলেটার কপালই খারাপ, স্যার শব্দটাও ভোগে গেল। স্যার, আমি ঠিক করে নেব। হোয়াট? সে প্রায় লাফিয়ে ওঠে। স্যার, হরিবল, হরিবল, আউট, শু। অভিনেতার মুখ কাঁচুমাচু করে প্রস্থান। অধিরাজ আর অর্ণব একটু দূর থেকেই ঘটনাটা দেখছিল,
এবার এগিয়ে দাড়িওয়ালার কাছে গেল। এক্সকিউজ মি, দাড়িওয়ালা মনে মনে হয়তো সমস্ত অভিনেতাদের গোষ্ঠীর পিণ্ডি চটকাচ্ছিল। অধিরাজ আর অর্ণবের দিকে প্রায় অগ্নিদৃষ্টিতে তাকায়। ইয়েস, অধিরাজ শান্তভাবে বলে, আপনি ডাইরেক্টর তো? হ্যাঁ, আমি। আপনার সঙ্গে একটু কথা ছিল। অধিরাজ আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই লোকটা খ্যানখ্যানে গলায় বলে, অ্যাক্টিং করতে চাইলে আমি কিছু করতে পারবো না, আমাদের নেক্সট শো এর বেশি বাকি নেই, কাস্টিং অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। অর্ণব বলতে যাচ্ছিল যে তারা এখানে অ্যাক্টিং করার জন্য আসেনি, কিন্তু অধিরাজ তাকে চোখের ইশারায় থামতে বলে। কিন্তু আমাদের যে অঞ্জন বলল আপনার সঙ্গে দেখা করতে, সে একেবারে গো বেচারার মতো মুখ করে বলে, বলল আপনাকে ধরলে একটা না একটা রোল পাওয়া যাবে। অঞ্জন! দাড়িওয়ালা প্রায় লাফিয়ে উঠল। কোথায় সেই হাম্বাকটা? পরশু থেকে তার দেখাই নেই, এদিকে ওর সেকেন্ড লিড রোল, কোথায় গিয়ে বসে আছে সে? অধিরাজ একটু চুপ করে থেকে বলে, আসলে ওর বাড়িতে একটা মিসঅ্যাপ হয়ে গেছে, ওর দিদি সুইসাইড করেছে, তাই। লোকটা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তাদের দিকে, তারপর আস্তে আস্তে বলল, ও রিয়েলি স্যাড, কিন্তু আমাদেরও উপায় নেই। ও কবে আসতে পারবে কিছু বলতে পারেন? ঠিক নেই, অধিরাজ নির্বিবাদে বলে, হয়তো শো অ্যাটেম্পট করতে পারবে না, তাই আমাদের পাঠিয়ে দিল, যদি আমাদের কাউকে দিয়ে রোলটা হয়। ডাইরেক্টর এবার হেসে ফেলল, আপনাদের দিয়ে? আপনার তো হাইট 6 ফুটের ওপরে, রীতিমতো ম্যানলি চেহারা, 6 ফুট হাইটের মহিলা দেখেছেন কখনো? তার উপর সে মহিলার যদি ডোলে শোলে দেখা যায় তাহলে তো কথাই নেই। অধিরাজ অবাক হওয়ার ভান করে, মহিলা ক্যারেক্টার সে কি? অঞ্জন তো ছেলে। ছেলে বলেই তো বিপদ, মেয়েদের মতো হাঁটতে পারতো না, মেয়েদের জামা কাপড় পরেও 50 বার পা বেঁধে পড়ে যেত। ডাইরেক্টরের মুখে তৃপ্তির হাসি ভেসে ওঠে, অতি কষ্টে তালিম দিয়ে দিয়ে তৈরি করেছি। সে গদগদ মুখে বলে, সত্যি আপনার ট্রেনিং অনবদ্য, কিন্তু একটা ছেলেকে দিয়ে মেয়ের রোল কি করব? এবার লোকটার মুখে বিরক্তি ভেসে ওঠে, গ্রুপে একটা মেয়ে তো ছিল, তারই করার কথা ছিল এই রোলটা, কিন্তু অঞ্জনের জ্বালায় এই গ্রুপে কোনো মেয়ের তিষ্ঠবার উপায় নেই, ওর জ্বালাতনেই গ্রুপ ছেড়ে দিল মেয়েটা, তাই শাস্তি হিসেবে ওকে এই রোলটা করতে দিয়েছি। তাছাড়া ওর চেহারাটাও বেশ মেলি মেলি, ভালোই মানিয়ে গিয়েছিল। কিন্তু একটা ছেলের পক্ষে মেয়ের রোল করা একটু কঠিন নয়? তা একটু কঠিন বটে। ডাইরেক্টর সাহেব হাসলেন, তবে ছেলেটার যতই দোষ থাকুক চেষ্টা আছে, একই মেয়ের রোল, তার উপর অন্ধ, বেচারা প্রথমে গ্রিপ করতে পারছিল না, তারপর দেখি ওর দিদির জামা কাপড় আর লাঠি নিয়ে একদিন এখানে এসে হাজির, ভাবে ভাবে ওর দিদিকে নকল করতে শুরু করলো, কয়েকদিন প্র্যাকটিস করার পর এমন পারফরমেন্স দিতে শুরু করলো যে যে কোনো মেয়ে লজ্জা পাবে। অধিরাজ একবার কি যেন ভেবে নিল, আচ্ছা লাস্ট কবে এখানে এসেছিল অঞ্জন বলতে পারেন? আপনি বললেন পরশু থেকে ওর দেখা নেই, কিন্তু ও তো বলল যে পরশু ও বিকেলে এসেছিল, পরশু তো আপনাদের শো ছিল। বিকেলে এসেছিল? লোকটা ফের লাফিয়ে ওঠে, সম্পূর্ণ বাজে কথা মশাই, পরশু এলে আমি দেখতে পেতাম না,
ও পরশু আসেনি। তবে আপনাদের শোয়ে ও অ্যাবসেন্ট ছিল, শো হলো কি করে? তবে শো ছিল, তবে সেখানে অঞ্জনের রোল ছিল না, ওটা অন্য নাটকের শো ছিল। সে একটু চিন্তান্বিত হয়ে পড়ে। অঞ্জন তবে মিথ্যে কথা বলেছে? দুর্ঘটনার দিন সে থিয়েটার ক্লাবে ছিল না। ও কবে আসতে পারবে বলতে পারেন? এই শো এর বেশি দেরি নেই, উদ্বিগ্ন স্বরে বললেন ডাইরেক্টর। এরকম চলতে থাকলে তো এই শোটাও ফ্লপ হবে, আগেরটাও সেলফ মাছি তাড়িয়েছে। এমন হতে থাকলে কেউ আর আমাদের ফাইন্যান্স করবে না। অধিরাজ একটু মুচকি হাসল। কবে আসবে তা বলা একটু কঠিন, তবে অঞ্জনের বদলে আপনি একে দিয়ে কাজ চালাতে পারেন, সে অর্ণবের দিকে নির্দেশ করে। ওর হাইটও বেশি নয়, মেয়েদের রোলে মন্দ মানাবে না। অর্ণব জুল জুল করে স্যারের দিকে তাকায়। এটা কি আদৌ কোনো কমপ্লিমেন্ট? ডাইরেক্টর তাচ্ছিল্যের ভঙ্গিতে মাথা নাড়লেন। না, অত সোজা নয়। অঞ্জনকে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে, নয়তো গোটা দলই মুশকিলে পড়বে। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলল। থিয়েটার ক্লাব থেকে বেরোনোর পর অধিরাজকে একটু চিন্তিত লাগছিল। অঞ্জন বেকুবের মতো এত বড় একটা মিথ্যে কথা বলল কেন? সে যে সত্যি দিদির জামা কাপড় পরে ট্রায়াল দিচ্ছিল এ বিষয়টা ঠিকই, এ বিষয়ে অধিরাজের কোনো সন্দেহ নেই, অঞ্জন এখানে ঠিকই বলেছে। কিন্তু তারপরেই সে মিথ্যে বলেছে। কি মনে হয় স্যার? অর্ণব আস্তে আস্তে প্রশ্ন করে। ছেলেটা কি মিথ্যে বলল? মনে হয় তাই। তবে কি সেই? অধিরাজ একটু চিন্তান্বিত দৃষ্টিতে তাকায়। তোমার কি মনে হয় অর্ণব, অঞ্জনের অত গার্ডস আছে? অর্ণব একটু চিন্তা করে, কি উত্তর দেবে ভেবে পায় না। কি করে বলি স্যার, ওর তো পুলিশ রেকর্ডও আছে। সে ভাষা ভাষা চোখে তাকায়। না, আমার তো মনে হয় না। যে ছেলে একটা মেয়ের বাড়ি গিয়ে উৎপাত করে তাকে ম্যাচিওর বলে আমার মনে হয় না। সে বড় জোর মাথা গরম করে একটা গদা নিয়ে কারুর মাথায় বসিয়ে দিতে পারে, কিন্তু এত পাকা মাথার প্ল্যানিং তার দ্বারা হবে না। এ অন্য কারুর কাজ, অন্য কোনো অবিশ্বাস্য পাকা মাথার কাজ। অন্য কেউ, অন্য কেউ, অন্য কেউ? তাহলে কে? যে কেউ হতে পারে। অধিরাজ বিড়বিড় করছে। প্রীতম হতে পারে, কৃষ্ণদাসবাবু ও তার স্ত্রী হতে পারেন, বা আর কেউ তো নেই স্যার। ঠিক কথা, আর কেউ নেই। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমারই পাপি মন, কিছুতেই মানতে পারছি না যে সমাধানটা এত সহজ হতে পারে। এখন কোথায় যাব স্যার? সেন্ট্রাল প্লাজা চলো, কৃষ্ণদাসবাবুর অফিসটা একটু ঘুরে যাই। অধিরাজ নাকের ওপর সানগ্লাসটা তুলে দিয়েছে। সেন্ট্রাল প্লাজার সাততলায় কৃষ্ণদাসবাবুর অফিস, চমৎকার কাঁচের ঘেরাটোপে তৈরি একটা রিসেপশন। রিসেপশনে এক বিবাহিতা সুন্দরী বসে বসে নক সাইজ করছেন। দর্শনার্থীদের প্রতীক্ষা করার জন্য তার সামনেই একটা বিরাট লাল ভেলভেটের সোফা, সোফার সামনে কাঁচের টেবিল, তার ওপর গুচ্ছের ম্যাগাজিন, বেশিরভাগই সুরা ও ব্যবসা বিষয়ক। রিসেপশনের সুন্দরীটির দিকে চোখ পড়তেই হঠাৎ অধিরাজের বাবার কথা মনে পড়ে গেল। সুন্দরীদের দিকে তাকানো বাবার মতে অবশ্যই কর্তব্য। কখনো আগে সে কথাটা ভেবে দেখেনি। হঠাৎ বাবার ডায়লগটা মনে পড়তেই মেয়েটির দিকে নজর দিল। সে তাকালো বটে মেয়েটির দিকে,
কিন্তু তার সৌন্দর্যের চেয়ে অন্যান্য জিনিসগুলোই তার নজর কাড়লো বেশি। যেমন মেয়েটির লাল টুকটুকে ঠোঁটের চেয়ে তার চোখে ধরা পড়ল ঠোঁটের পাশের হলুদ হলুদ প্যাকেট গুঁড়ো। কোনো কারণে বেচারাকে আজ সকালে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, মুখে লাগানো প্যাক ঠিকমতো ধুয়ে নিতেও পারেনি। মেয়েটির চোখ দুটো বড় সুন্দর, টানা টানা চোখের সুদীর্ঘ ঘন পল্লব দেখার জিনিস বটে, চোখ যেন কথা বলে তার। কিন্তু অধিরাজের চোখ গেল তার দুই চোখের পাশে নাকের ওপরে সাদা দাগের দিকে, চশমার দাগ। মহিলা চশমা ব্যবহার করতেন, ছাপটা বেশ গভীর, তার মানে মহিলার চোখে বেশ ভালোই পাওয়ার। কিন্তু কম্পিউটারের দিকে তাকানোর সময়ে বা এদিক ওদিক যখন তাকাচ্ছেন তখন তার চোখ কুঁচকাচ্ছে না, অর্থাৎ তিনি লেন্স পরেন। হাতের আঙুলগুলো সুন্দর লম্বাটে লম্বাটে, কিন্তু নখের মাথার কাছটা বেশ ঘষা ঘষা, কোনো সময় টাইপিস্ট ছিলেন বোধ হয়। আঙুলে নিকোটিনের দাগ আছে, সিগারেট খাওয়া হয়। মাথার শেপটা আশ্চর্যজনকভাবে গোল, সিজারিয়ান চাইল্ডের মাথা সচরাচর গোল হয়। মহিলার বয়স বছর আঠাশেক হবে, 28 বছর আগের সিজারিয়ান চাইল্ড মানে বাপের পয়সা ছিল, সম্ভবত স্বামীর নেই, নয়তো একটা মদের অফিসে রিসেপশনিস্টের চাকরি করতে হতো না। এর থেকে বোঝা যায় যে প্রেমের বিয়ে। সচ্ছল পরিবারের মেয়েকে বাবা দেখে শুনে এমন কোনো ছেলের হাতে দেবেন না যাতে তাকে পয়সার জন্য চাকরি করতে হয়। মুখ একটু বাঁকানো, নাক তীক্ষ্ণ, অর্থাৎ বেশ বুদ্ধি ধরেন মহিলা। মহিলা বেশ সুন্দরী, অর্ণব মুচকি হেসে বলে, কৃষ্ণদাসবাবুর রুচি আছে। অধিরাজ দীর্ঘশ্বাস ফেলে, তুমি আমার বাবার কথাটাকেই সঠিক প্রমাণ করলে অর্ণব। অর্ণব ভুরু কুঁচকে কৌতূহলী হয়ে তাকায়, কি ব্যাপারে স্যার? আমি একটি অপদার্থ, ও আমার দ্বারা কিচ্ছু হবে না। অর্ণব এই প্রসঙ্গের অবতারণা কোথা থেকে হলো বুঝে উঠতে পারে না, সে কিছু একটা বলতে যাচ্ছিল। তার আগেই অধিরাজ কৌতুকে ভুরু নাচিয়ে বলে, যাও, মহিলা তোমায় ডাকছেন। অর্ণব অবাক হয়ে রিসেপশনিস্টের দিকে তাকায়, তিনি এক হাতে ফোন ধরে সত্যি আরেক হাত তুলে এদিকেই ইশারা করছেন। সে কৌতূহলী হয়ে এগিয়ে গেল, আপনি মিস্টার অধিরাজ ব্যানার্জি? না, আমি নই, উনি। অর্ণব অধিরাজের দিকে নির্দেশ করে, ওনাকে এমডির পিয়ে ডাকছেন। ভদ্রমহিলা মিষ্টি হাসলেন, আপনারা ভেতরে যান। এমডির পিয়ে? অর্ণব অবাক হয়, কৃষ্ণদাসবাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হঠাৎ তাদের ডাকছেন কেন? ওকে, সে আর কথা না বাড়িয়ে স্যারের কাছে ফিরে আসে। এমডির পিয়ে আমাকে ডাকছেন? অধিরাজ একটু বিস্মিত হয়, তিনি আমার নাম জানলেন কি করে? কি করে বলি স্যার, সে অসহায়ভাবে বলে। তাই তো, অধিরাজ আস্তে আস্তে বলে, তুমি কি করে জানবে? এভাবে ডাকার অর্থ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে চেনেন, কিন্তু তিনি জানলেন কি করে যে আমি এখানে উপস্থিত? বোধহয় সে একটু পিছিয়ে এসে মাথার ওপরের দিকে তাকায়, তার ঠোঁটে মৃদু হাসি ভেসে ওঠে। বুঝেছি, চলো অর্ণব, দেখে আসা যাক। ঢুকেই রাইটে যে চেম্বারটা পড়বে ওটাই এমডির কেবিন স্যার, আরো একটু মিষ্টি হেসে যোগ করলেন মহিলা। তার পাশের কেবিনটাই তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের। থ্যাঙ্কস, প্রত্যুত্তরে একটা সুন্দর হাসি তাকে উপহার দিয়ে চলে গেল অধিরাজ। কৃষ্ণদাসবাবুর কেবিনটা সত্যি সুন্দর, রীতিমতো ইন্টেরিয়র ডেকোরেটর ডেকে ঘরটা সাজানো হয়েছে। দেয়ালে গ্রানাইটের কারুকার্য,
এক পাশে দামি সোফা, সেন্টার টেবিল সাজানো, মাখন রঙের দেয়ালের গায়ে মানানসই মোটা মোটা দামি পর্দা, দামি দামি ফ্লাওয়ার ভাসে নানা রঙের ফুল সাজানো, মার্বেলের মেঝের ওপর পুরু গালিচার মতো বিদেশি কার্পেট। ঢুকতে না ঢুকতেই চিল্ড এসির স্পর্শে গা হাত পা শিউরে উঠল অর্ণবের। ভদ্রলোক তার ঘরে নেই, অথচ এত ঠান্ডা কেন ভেতরটা? কৃষ্ণদাসবাবু আগেই বলেছিলেন আজ তার আর্জেন্ট মিটিং আছে, অর্থাৎ জানাই ছিল যে তিনি ঘরে থাকবেন না। তবু একটা চান্স নিয়েছিল অধীরাজ, ভেবেছিল যে এই ফাঁকেই সিইও বা পিআরও সঙ্গে কথা বলে নেবে, রিসেপশনিস্টকে সে কথা বলতেও হয়তো যেত, কিন্তু তার আগেই ডাক পড়ে গেল ভেতরে। অধীরাজ তখনও বুঝতে পারেনি যে কে তাকে ডাকলো, এখানে কে তাকে ডাকতে পারে সে কথা ভেবে ভেবেই সে কৌতূহলী হয়ে পড়ছিল। কিন্তু তার কৌতূহল নিরসন হতে বেশি সময় লাগলো না। হাই রাজাদা, তুমি এখানে? পাশের কেবিন থেকে ততক্ষণ এক সহাস্যমুখ যুবতী বেরিয়ে এসেছে, পরনে ব্লেজার আর স্কার্ট। এক গাল হেসে বলল, নিশ্চয়ই চিনতে পারোনি, আমি তিতির, শিলাদিত্যর বন্ধু। শিলাদিত্য অধীরাজের মামাতো ভাই, তার এক বান্ধবীর সঙ্গে একবার আলাপ হয়েছিল, এখন মেয়েটি বলতেই মনে পড়ল। হ্যাঁ, তিতির, শিলার বন্ধু। অধীরাজ হাসল, চিনতে পারবো না কেন, কিন্তু এখানে দেখবো ভাবিনি। পেটের দায়ে বস, চাকরি। সে হাসল, হাসলে তার নাকটা কুঁচকে যায়। কিন্তু তুমি এখানে কেন, কোনো তদন্তের কাজে এসেছো নাকি? হ্যাঁ, বলতে পারিস। অধীরাজ একটু এদিক ওদিক তাকিয়ে নেয়। তুই কৃষ্ণদাসবাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ কতদিন করছিস? প্রায় বছর দুয়েক হলো। তোকে পেয়ে ভালোই হলো, কয়েকটা ব্যাপার জানার ছিল। অধীরাজ তার মুখ নামিয়ে বলে, তোর একটু সময় হবে, একটু হেল্প করতে পারবি? তদন্তের বিষয়ে? তিতির খুব আগ্রহ সহকারে বলে, কি ব্যাপার গো, জন্ডিস কেস নাকি? এখানে বলা যাবে না, ঢোকার সময়ই দেখেছি চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা ছড়ানো, ক্লোজ সার্কিটে তুই যদি আমাকে দেখতে পেয়ে থাকিস তবে তোর মনিবোর রেকর্ডিং থেকে আমাদের গজল্লা মারতে দেখে ফেলবেন। সে আস্তে আস্তে বলে, বাইরে আসতে পারবি কোনোভাবে? এত গোপনীয়তার কি আছে? তিতির বলল, তোমার যা পেশা তাতে তুমি যেখানে খুশি সেখানে ঢুকে যাকে যা খুশি জিজ্ঞাসা করতে পারো। পারি, অধীরাজ একটু হাসে, কিন্তু আমি চাই না মিস্টার শ্যান্নাল আমার গতিবিধি সম্পর্কে সতর্ক হয়ে যান। তার রুমে ঢুকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি জানলে তিনি কি আর শান্তিতে থাকবেন? একটা লোককে খামোখা অশান্তিতে ফেলার দরকার কি? তোমার সঙ্গে কথায় কেউ পারবে না। সে হাসল, তাহলে তুমি একটু রিসেপশনে গিয়ে বসো, স্যারের আজ অনেকগুলো কনফিডেন্সিয়াল মিটিং আছে, ফিরতে ফিরতে বিকেল হবে, তুমি জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করো, আমি একটা কাজ সেরেই আসছি। কয়েক মিনিট বলল বটে, কিন্তু তিতিরের কাজ সারতে সারতে আধ ঘন্টা লাগলো। ততক্ষণ রিসেপশনে বসেই অধীরাজ আর অর্ণব কথা বলছিল, বিষয় সুন্দরী রিসেপশনিস্ট। একটু পরেই তিতির একটা লাল হ্যান্ডব্যাগ নিয়ে হাসি মুখে এসে উপস্থিত, মুচকি হেসে রিসেপশনিস্টকে বলল, রাধিকা, আমি একটু দাদার সঙ্গে বেরোচ্ছি, একটু পরেই ফিরে আসব। রাধিকা উত্তরে মুচকি হেসে মাথা ঝাঁকায়। সেন্ট্রাল প্লাজার উল্টো দিকেই ছোট্ট একটা রেস্টুরেন্টে বসে কথাবার্তা শুরু হলো, সামান্য কিছু রেখে ঢেকে প্রায় গোটা ব্যাপারটাই বলল অধীরাজ। তিতির খুব মন দিয়ে গালে হাত দিয়ে সবটাই শুনছিল, তার চোখ মাঝে মধ্যেই গোল গোল হয়ে যাচ্ছিল শুনতে শুনতে। তোমার কি সন্দেহ,
স্যারি, ওভাবে বলা মুশকিল তিতির। অধিরাজ একটা মশলা ধোসার এক কোণ ছিঁড়ে নিয়ে বলে, তুই তো বেশ কিছুদিন কাজ করছিস ভদ্রলোকের সঙ্গে, তোর কি মনে হয়? জানি না রাজারা, তিতির মাথা নাড়ল। লোকটার পক্ষে সবই সম্ভব, মার্কেটে ওর খুব ভালো নাম নেই। ওই যে রাধিকাকে দেখলে না? কে? রিসেপশনিস্ট? হ্যাঁ। তিতির কোল্ড ড্রিঙ্কস এ চুমুক দিতে দিতে বলে, সবাই বলে ওর সঙ্গে স্যারের নাকি স্পেশাল সম্পর্ক আছে। আমি অবশ্য চোখে কিছু দেখিনি, তবে আজ করতে পারি। ওনার বিজনেসের অবস্থা কি? সেই কথাই তো বলছি, তিতির উৎসাহিত হয়ে বলে, ওই মেয়েটার অনেক টাকা। আমি বিয়ে হয়েও বাসে ট্রামে চড়ে অফিসে আসি, অথচ রাধিকা রিসেপশনিস্ট হয়েও নিজের গাড়ি চেপে অফিসে আসে। বসই দিয়েছেন, ব্যাপারটা বুঝলে? মেয়েটার পেছনে দেদার টাকা খরচ করেন। শুনেছি ওই একমাত্র নয়, এমন আরো আছে। ওদিকে ব্যবসার অবস্থাও ভালো না, এবছর অনেক টাকা লস হয়েছে। ট্যালির মেয়েটা প্রায় গজগজ করে। অ্যাকাউন্টসের লোকরাও বলছে এবছর প্রচুর দেনা হয়েছে স্যারের। সুতরাং বুঝতেই পারছ। বুঝলাম। অধিরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে। মিস্টার শ্যান্নালের স্বাভাবিকভাবেই টাকার দরকার আছে। তিতির চোখ গোল গোল করে বলে, ওর আগের বউটার কেস জানো? কানে এসেছে। অফিসের যারা একটু পুরনো লোক, তারা তো সুযোগ পেলেই পেছনে খুনি বলে গাল দেয় স্যারকে। আমাদের অ্যাটেন্ডেন্ট প্রকাশদা তো বলে ভদ্র মহিলাকে স্যারই খুন করেছিলেন। মহিলার মোটা শেয়ার ছিল এই কোম্পানিতে, তার মেয়েরও আছে, বুঝলে? বুঝলাম, লোকটার মোটিভ আছে। শুধু তাই নয়, তিতির আস্তে আস্তে বলে, যখনই তুমি আমাকে খুনের টেকনিকটা বললে, তখনই আমার মাথায় আরেকটা ব্যাপার স্ট্রাইক করলো, জানো? কি? দাঁড়াও। সে হ্যান্ডব্যাগ খুলতে খুলতে বলে, ভাগ্যিস জিনিসটা আমার হ্যান্ডব্যাগেই ছিল, ফাইলে রাখতে ভুলে গিয়েছিলাম। তিতির তার হ্যান্ডব্যাগ খুলে একটা কাগজ বের করে আনলো, একটা ঘরের প্ল্যান। এটা স্যার ইন্টেরিয়ার ডেকোরেটরকে দিতে বলেছিলেন এক সপ্তাহ আগে। উনি অফিসের সঙ্গে সঙ্গে নিজের বাড়ির ডেকোরেশনও পাল্টাবেন ঠিক করেছিলেন। এই দেখো তার প্ল্যান। অধিরাজ দেখলো ওটা সুমিতার ঘরের একটা ডিজাইন। আর অদ্ভুত ব্যাপার, সেখানে পরিষ্কার প্ল্যান করা আছে যে খাটটাকে টয়লেটের মুখোমুখি পজিশন থেকে ব্যালকনির মুখোমুখি পজিশনে সরাতে হবে, হুবহু যেমন ঘটনাস্থলে খাটটার পজিশন ছিল। ঠিক যে জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে অবিকল তার প্ল্যান আঁকা সেই কাগজে। বিস্ময়ে একটা শব্দই বেরোলো অধিরাজের মুখ থেকে, মাই গড। তিতির পূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে অধিরাজের দিকে, সে যেন গভীর আগ্রহে তার মনোভাব বোঝার চেষ্টা করছে। তিতির, এটা তুই কবে ইন্টেরিয়র ডেকোরেটরকে দিয়েছিলি? ইন্টেরিয়র ডেকোরেটর কি কাজ শুরু করেছিলেন? ঠিক এটা নয়, সে বলে, এটার মাস্টার কপি, এটা জেরক্স, তাও দিয়েছি ধরো প্রায় এক সপ্তাহ আগে। এতদিনে তো কাজ শুরু হওয়ার কথা, তবু হয়েছে কিনা জানি না। হঠাৎ এরকম প্ল্যানের কারণ কি সেটা বলেছিলেন মিস্টার শ্যান্নাল? তিতির চেয়ারে গা এলিয়ে দিয়ে বলে, তুমি তো জানো রাজাদা আমাদের কিরকম কাজ, বস যা বলেন তাই অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আমার কাজ মুখ বুঝে হুকুম তামিল করা, পাল্টা প্রশ্ন কি করতে পারি? তার উপর লোকটা যা মেজাজ। বুঝেছি। অধিরাজ কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, লাস্ট একটা ফেভার করবি তিতির? বলো। ইন্টেরিয়র ডেকোরেটরের ঠিকানা আর ফোন নাম্বার নিশ্চয়ই আছে তোর কাছে? অধিরাজ কোল্ড ড্রিঙ্কস এর বোতলে চুমুক দিয়ে বলে,
আমায় দিতে পারবি? শিওর। তিতির হ্যান্ডব্যাগ হাতড়ে হাতড়ে অনেকগুলো ভিজিটিং কার্ড বের করলো, তার মধ্যে থেকে একটা বেছে নিয়ে এগিয়ে দিয়েছে। এই নাও। অধিরাজ ভিজিটিং কার্ডটা খুব মন দিয়ে দেখছে। মিস শ্রীতমা সেন। এরপর তিতির আরো মিনিট দশেক ছিল। শিলাদিত্য সম্পর্কে দু এক কথা হলো, কিছু ব্যক্তিগত কথাও বলল। কিছুক্ষণ কথা বলার পর সে চলে গেল। তার বেশিক্ষণ বসার উপায় নেই, অফিসে প্রচুর কাজের চাপ। তিতির চলে যাওয়ার পর অধিরাজ আরো কিছুক্ষণ বসল। অর্ণব ধোসা খেতে খেতে ওদের কথা শুনছিল। এবার স্যারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছে। স্যার, মিস্টার শ্যান্নালেরই কাজ তবে? অধিরাজ অন্য মনস্ক দৃষ্টিতে তার দিকে তাকায়, কিছু যেন নিবিষ্ট মনে ভাবছে। আপাতত তো তেমনই মনে হচ্ছে অর্ণ, মোটিভও আছে, কিন্তু সে অন্য মনস্ক স্বরে বলে, আমি শুধু ভাবছি যে যদি এই মতলবই ভদ্রলোকের ছিল তবে এত ঢাক ঢোল পেটানোর কি দরকার? খাটটাই যদি ঘোরানোর দরকার ছিল তবে সেটা তো নিজেই করে নিতে পারতেন। ইন্টেরিয়ার ডেকোরেটর টাকার কি দরকার ছিল? আর যদি বা ডাকলেন তাও একেবারে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের হাতে নকশাটা প্রমাণ হিসেবে রেখে। এত বড় কাঁচা কাজ এমন ঘুঘু লোক কি করবে? অর্ণব চুপ করে থাকে। এ বিষয়ে সে কি বলবে? এক কাজ করে অর্ণব, কোল্ড ড্রিঙ্কসটা শেষ করে একটা সিগারেট ধরিয়েছে সে। এক মুখ ধোঁয়া ছেড়ে এগিয়ে দেয় ইন্টেরিয়ার ডেকোরেটরের কার্ডটা। তুমি এই মহিলার সঙ্গে দেখা করে এসো, জিজ্ঞাসা করবে বাড়ির এই প্ল্যানের কথা কৃষ্ণদাসবাবু, তার সেক্রেটারি আর তিনি নিজে ছাড়া আর কেউ জানতো কিনা। মানে ঘরটা রিডেকোরেটেড হলে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে খাটটাও ঘুরে যাবে, এ খবর আর কারুর জানার কথা কিনা। অধিরাজ মুচকি হাসল। আরামসে মিষ্টি করে প্রশ্ন করবে, এমনিতেই পুলিশ হম্বিতম্বি করে বলে যথেষ্ট বদনাম আছে। অর্ণব ভাবছিল তাকে ইন্টেরিয়ার ডেকোরেটরের কাছে পাঠিয়ে স্যার কি করবেন। মুখে কিছু না বললেও তার হাব ভাব দেখে অধিরাজ বুঝতে পারল। সে হেসে বলে, তুমি খবরটা নিয়ে এসো, আমি ততক্ষণ ডাক্তার চ্যাটার্জির সঙ্গে একটু প্রেমালাপ করি, পোস্টমর্টেম রিপোর্টটাও জানা দরকার। ওকে স্যার। শেষ হলো সায়ন্তনী পুততুণ্ডের সৃষ্টি এবং আত্মহত্যার আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে এবং গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।